বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আপনারা জানেন যে আমরা আমাদের পার্সোনাল টপিক নিয়ে আলোচনা করি, ইভেন কি যে বিষয়গুলো বর্তমানে বাংলাদেশের সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে প্রবাসী ভাইরা বিদেশে যাওয়ার পরে তাদের অনেক ধরনের প্রবলেম হয়, এই বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। তা হলো যে গ্রামের অনেক সহসল মা বাবারা আছেন যারা কিছুই তেমন বুঝতে পারেন না, তখন অনেক দালাল আছে বা অনেক এজেন্সির দালাল থাকে যে তারা গ্রামের এই সহসল মাদেরকে গিয়ে বলে যে দুবাইয়ের খুব ভালো একটা বিজনেস ভিসা আছে বা সৌদি আরব বা কুয়েতের বা কাতারের খুব ভালো ভিসা আছে, আপনার ছেলেকে পাঠিয়ে দেন, অনেক টাকা বেতন পাবে। তখন মা বাবা, বৃদ্ধ মা বাবা তেমন কিছুই বোঝে না গ্রামের মানুষ, সেই ক্ষেত্রে এই দালালকে তারা সকল টাকা পরিশোধ করে দেয়, আর পরিশোধ করে দেওয়ার পরে ভিসা ঠিকই দেয়, কোম্পানির নাম ঠিকই বলে, ছেলেটাকে যখন দুবাই পাঠায় বা অন্য দেশে পাঠায়, সেই দেশে পাঠানোর পর যেই ছেলেটাকে দেশের বাইরে পাঠানো প্রবাসে পাঠানো হয়েছিল, সে উক্ত প্রবেশে প্রবাসে গিয়ে দেখে যে যেই কোম্পানির নামে চাকরি হওয়ার কথা ছিল মূলত উক্ত কোম্পানির নামে কোনো কোম্পানি নেই, তখন সে পুরো বিপদে পড়ে যায়। কারণ তার সে কোথায় যাবে, কোথায় থাকবে, কি করবে সে এটাই জানে না। যে ছেলেটাকে বিদেশ নেবে, প্রবাসে নেবে, তখন কোম্পানির এজেন্ট বা দালালরা বলে থাকে যে যখন সে এয়ারপোর্টে যাবে তখন কোম্পানির লোক এসে তাকে রিসিভ করবে, কিন্তু উক্ত ছেলেটা যখন দুবাই পাড়া দেয় তখন এয়ারপোর্ট পার হওয়ার পরে দেখে যে কোম্পানি কোনো লোক নেই, পরবর্তীতে সামনে যা দেখে সব কিছু বিশাল সমুদ্র দেখে, বিকজ সে বুঝতে পারে তখন কোম্পানি বলে কোনো কিছুই ছিল না, পুরোটুকুই ভুয়া মিথ্যে কথা ছিল, একটা দালালের চক্রে সে পড়ে গিয়েছিল। তখন আসলে তার আশেপাশে কাউকে খুঁজে পায় না, ইভেন কি সে কী করবে কোথায় যাবে সেটাও জানতে পারে না। শুধু এই সমস্যাটা যে আমার একটা ক্লায়েন্টের হয়েছে তা না, বর্তমানে হাজারো প্রবাসী আছেন যাদের যারা দালালের খপ্পরে পড়ে দেশের বাইরে চলে যান, আর বড় বড় অ্যামাউন্টের চাকরি পাবে, ভালো ভালো চাকরি পাবে, বড় বড় অ্যামাউন্টের বেতন পাবে বলে লোভ দেখিয়ে আপনাদেরকে নিয়ে যায়। ভবিষ্যতে দেখা যায় যে আপনারা যখন যাবেন সেখানে আসলে তেমন কিছুই থাকে না, ফ্রি ভিসা থাকে, আর এই ফ্রি ভিসা আপনি কার কাছে যাবেন, কি করবেন সেটা আপনি বুঝতে পারেন না। এই ক্ষেত্রে আসলে আপনারা অনেক সময় জানতে চান যে বিদেশ থেকে আমাকে প্রবাস থেকে আপনারা ফোন দেন যে এই ক্ষেত্রে আমরা কি করব বা যে দালাল আমাদেরকে পাঠিয়েছে তাকে ধরবো কী করে। এক্ষেত্রে আসলে স্পেসিফিকলি আইন বলতে তেমন স্পেসিফিকলি আইন যদি কথা বলতে যায় সেক্ষেত্রে বলতে যায় যে আপনারা 420/406 মামলা করতে পারেন। তবে হ্যাঁ, আপনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি দিয়ে আসলে 420/406 দ্বারা মামলা দিয়ে সেই ক্ষয়ক্ষতি পূরণ করা সম্ভব নয়। এই ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হলো যে সচেতনতা। সচেতনতাটা কী বলতে পারি, সেই ক্ষেত্রে বলতে পারি যে গ্রামের যারা এই সহসল মা বাবারা আছেন বা যারা আমার অডিয়েন্স আছেন তাদেরকে একটা কথা বলতে চাই, যখন কোনো দালাল বা কোনো এজেন্সি আপনাদেরকে বলবে যে আপনাদেরকে একটা ভালো ভিসা দিচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই যেই ভিসার নাম বলবে, যেই কোম্পানির নাম বলবে, অবশ্যই আপনারা আশেপাশে যদি খোঁজ নেন দেখবেন যে আপনাদের পাশের মহল্লার কোনো ব্যক্তি হলো যে উক্ত দেশে থাকে, আর যখন ওই ব্যক্তিটাকে খুব রিকোয়েস্ট করে বলবেন যে আসলে এই কোম্পানির নামে কোনো কোম্পানি আছে কি না বা এখানে কোনো সিট ভ্যাকেন্সি আছে কি না, জব সেক্টর খালি আছে কি না, হ্যাঁ এই ব্যাপারগুলো একটু তথ্য নিতে বলবেন। আমরা সবসময় করি কি তাড়াহুড়া করি, তাড়াহুড়া করে দেখা যায় যে আমরা একটা ফল্টে পড়ে যাই, তাড়াতাড়ি করে মেডিকেল করায় ফেলি, তাড়াতাড়ি করে টাকা দিয়ে দিই, তাড়াতাড়ি করে আমরা ভিসা প্রসেস করে অন্য দেশে প্রবাসে পাঠিয়ে দিই। এই তাড়াহুড়া না করে আমরা খুব দ্রুত চাইবো যে এই ব্যাপারটা যে কোম্পানির নাম বলেছে, যে জায়গাটার নাম বলেছে সেখানে অরিজিনালি ওই জায়গাটা আছে কি না, উক্ত কোম্পানিটা আছে কি না, এই ব্যাপারে খুব ভালো করে খোঁজ নেওয়া। যখন আপনি কোনো পাড়া প্রতিবেশী কোনো মহল্লার মানুষ দিয়ে খোঁজ নেবেন, তখন যদি আপনি কনফার্ম হন যে না আসলে সেটা ঠিক আছে তখন আপনি পাঠান। আনলেস আপনারা আনসার্টেন অপরিচিত কোনো ব্যক্তিকে বিশ্বাস করে আপনাদের জমি সম্পত্তি বিক্রি করার টাকা দিয়ে কোনো ছেলেকে প্রবাসে পাঠাবেন না। যদি পাঠান সেক্ষেত্রে অবশ্যই আপনারা চক্রান্তের শিকার হতে পারেন, অবশ্যই আপনাদের জীবনের যে বড় ধরনের একটা ঘাটতি আছে সেই ঘাটতিটাকে আরও বেশি ঘাটতিতে পরিণত করতে হবে। সো যারা প্রবাস ভাইরা যান তাদেরকে একটা কথা বলবো যে সচেতনতার সহিত কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন, স্যালারি কত, অবশ্যই আপনারা খোঁজ খবর নিয়ে তবেই আপনারা দালালের চক্রে পড়বেন। আনলেস কিন্তু আপনারা দেশে থাকেন, দেশের মানুষ থেকে গায়ে খেটে কিছু করেন সেটাই ব্যাটার। এরপরও আপনাদের একটা প্রশ্ন থাকে যে ধরেন আমি চলেই গিয়েছি প্রবাসে, এখন আমার করণীয়টা কি? আসলে করণীয় কিছুই নেই, আপনি কষ্ট পাবেন, কষ্ট সহ্য করবেন এটাই, আর করণীয় বলতে আপনার দেশে যে মা বাবা আছে সেই মা বাবাকে দিয়ে যে দালালের টাকা নিয়েছে সেই দালালকে ধরে যদি আপনারা
আপনারা থানায় সোপর্দ করতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা দালাল আপনাদেরকে কিছুটা হেল্প করতে পারে বা আর দালালে যে টাকা নিয়েছে সেই টাকার হয়তো কিছুটা আপনাদেরকে পরিশোধ করতে পারে। এক্ষেত্রে আপনারা একটা কথা বলতে পারেন যে সাপোজ আপনাদেরকে প্রবাসে পাঠানোর পর আসলে সব কিছু ভুয়া দেখলেন, তখন পুলিশ আপনাকে আটকিয়ে রেখেছে, তখন আপনাদের করণীয় কী বা পরিবারের করণীয় কী? এক্ষেত্রে পরিবারের তেমন কিছু করণীয় নেই, যে দালাল এই কাজটা করেছে সেই দালকে ধরে আপনারা পুলিশে সোপর্দ করতে পারেন। আর যে প্রবাসে আছে যাকে পুলিশে গ্রেফতার করেছে সে অবশ্যই পুলিশের কাছে সকল ঘটনা খুলে বলবেন, খুলে বলে অবশ্যই আপনাকে দেশে তারা নিজস্ব খরচে তারা আপনাকে দেশে পাঠিয়ে দেবে ওই দেশের সরকারের মাধ্যমে। সো আপনাদের এরপর থেকে যদি আপনারা কখনও প্রবাসে যাওয়ার চেষ্টা করেন কোনো কাজের বিষয়ে বা ফ্রি বিষয়ে বা কোনো কোম্পানি বিষয়ে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আশেপাশে যে লোকগুলো থাকে বা পাড়া মহল্লার যে লোকগুলো থাকে তাদের কারো মাধ্যমে আপনারা খোঁজ খবর নিয়ে উক্ত দেশে যান। ইভেন কি উক্ত বিষয় আসলে সঠিক বিষয় কিনা এই ব্যাপারটা খোঁজ খবর নিয়ে তবে কনফার্ম হয়ে আপনারা দেশে প্রবাসে পাড়ি দেন। আনলেস আপনারা দেশে থেকে দেশে গায়ে খেটে পরিশ্রম করে 2 টাকা ইনকাম করেন তাতেই শান্তি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি প্রবাসে যাওয়া নিয়ে কোনো প্রবলেমে পড়েন বা কোনো তথ্য প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে আনসারটা পাঠিয়ে দেবো।